সাভার থানার হত্যা মামলায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালত এ আদেশ দেন। সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। 2012 সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের উপর গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়। গত 12ই সেপ্টেম্বর মামলাটি করেন ভোলাচার আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত। জ্যাকব সাবেক উপমন্ত্রী ও ভোলাচার আসনের এমপি ছিলেন।